উনিশশো পঁচাত্তরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্রের চূড়ান্ত বাস্তবায়ন হয়েছিল পনেরো আগস্ট জাতির জনককে হত্যার মধ্য দিয়ে খুন্দকার মোস্তাকের নির্দেশে বিপথগামী সেনা সদস্যের নৃশংস হত্যাকাণ্ড ইতিহাসের এক কালো অধ্যায় স্বীকৃত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধে জারি করা হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ বছর পর সালে অধ্যাদেশ বাতিল করে উন্মুক্ত করা হয় বিচারের পথ সরকার পরিবর্তনের ফলে সে বিচার প্রক্রিয়ায়ও পড়ে পঁচাত্তরে পনেরোই আগস্টের পর যারা সরকার এসেছিল তারা অধ্যাদেশ জারি করেছিল যে পনেরোই আগস্ট ওদের ভাষায় পট পরিবর্তনে যা যা ঘটেছে এটা নিয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন করা যাবে না ওনারা যে বিচার করবেন না এটি স্বাভাবিক কারণ হচ্ছে যারা রাষ্ট্রকমাদের ছিলেন এরা সবাই কোনো না কোনোভাবে এই হত্যাকাণ্ডের পাঠ ছিল খুনিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরেও উচ্চ আদালত বিব্রত বোধ করে দীর্ঘদিন এই বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের কার্যক্রমকে উচ্চতর আদালতে ফেলে রাখা হয়েছিল এবং উচ্চতর আদালত নিষ্পত্তির পরেও অ্যাপিল বিভাগে আমরা দীর্ঘদিন এই মামলাটি পড়েছিল উচ্চতর আদালতে আমরা গিয়েছিলাম উচ্চতর আদালত অনেকবার বিব্রত হয়েছেন উচ্চতর আদালত তৎকালীন অনেক বিচারপতি জাতির স্থপতি হত্যার বিচার হতে লাগলো একুশ বছর লোয়ার কোর্ট বিচার করলো মামলাটা ট্রায়াল কোর্ট থেকে হাইকোর্টে গেল তখন এটা সেটা অদ্ভুত বিষয় আমরা দেখেছিলাম যে বিব্রত হওয়া উচ্চ আদালতের বিচারকরা একের পর এক বিব্রত হচ্ছিলেন শুনানিতে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে দু সালে শেষ হয় বিচার প্রক্রিয়া খুনিদের মধ্যে পাঁচ জনের ফাঁসির রায় কার্যকর হয় ২০১০ সালের সাতাশ জানুয়ারি মধ্যরাতে বাকি যে সমস্ত আসামি বর্তমানে পলাতক আছে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে একটি টিম কাজ করছেন তাদেরকে ধরে ধরে আনার জন্য এবং আমরা আমরা বিশ্বাস করি এই সমস্ত নিয়ে এসে একসময় তাদের রায় কার্যকর করতে পারব বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামিদের মধ্যে পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের অপেক্ষায় এখন জাতি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা